এই বাংলাদেশে দেখতে পাচ্ছেন এখন কত রকমের অত্যাচার। একটা ছেলেকে দেখতে পেলাম হাত এইভাবে আন্দোলনে এসছে, ওর কোনো অপরাধ ছিল না, ধরে নিলাম যে ওর 5% একটা অপরাধ আছে, কি পুলিশের সামনে দাঁড়িয়ে আছে, তাই বলে কি সে হত্যার যোগ্য? আপনি কি বলবেন? বিচারের মাঠে কি দেবে জবাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো অপরাধীকে অন্যায়ভাবে হত্যা করে, লোকটি অপরাধ করেছে কথা ঠিক, লোকটি অপরাধ করেছে কথা ঠিক, কিন্তু লোকটি হত্যার কিন্তু যোগ্য নয়, লোকটি অপরাধ করেছে কিন্তু হত্যার যোগ্য নয়, এরপরে যদি হত্যা করে দেয় কেয়ামতের মাঠে এই লোকটা জবাব কি দেবে? এর জন্য আমার উম্মতেরা তারা নেকি নিয়ে কেয়ামতের মাঠে উঠবে, নামাজ রোজা হজ যাকাত সব আমল নিয়ে উঠবে, কিন্তু জুলুম অত্যাচারের কারণে এরা জাহান্নামে চলে যাবে। একটা লোক ব্যতিক্রম ভুল চুকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক মরে গেছে, আপনি কি বলতে পারবেন যে এই লোকটা এখন হত্যার যোগ্য? ড্রাইভারটা কি এখন হত্যার যোগ্য আপনি বলতে পারবেন? গাড়ি চালাতে চালাতে ব্যতিক্রম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হতেই পারে রাস্তাতে, এখন পাবলিক গুলো ধরে লোকটাকে মারতে মারতে মেরেই ফেলে দিলে, এই যতগুলো লোক মারলো এরা সবাই কিয়ামতের মাঠে অপরাধী হবে, এরা সবাই হবে অত্যাচারী। জি হ্যাঁ, এর একটা বিচার হবে, এই লোকটিকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এর একটা বিচার হবেই, কিন্তু সে কিন্তু এখন হত্যার যোগ্য নয়, আগে সব কিছু বিবেচনা করার পরে তার বিচার ফয়সালা হবে, কিন্তু তাকে না কিছু যাচাই বাছাই করাতে এই লোকটাকে হত্যা করা হলো কেন? শুধুমাত্র একটু কথা কাটাকাটি হয়েছে, তোর কাছে আমি টাকা পাই 10,000 টাকা, তোর কাছে আমি টাকা পাই, দিতে চেয়েছিলি তুই দিস না কেন, যা তা ভাষা বলে লোকটাকে আপনি গালি দিলেন, ও তখন আপনাকে সঙ্গে সঙ্গে 2-1 দিনের পরে মেরে দিল, শুধুমাত্র কয়েকটা কথা কড়া বলেছিলেন, কিছু নয় শুধুমাত্র কড়া করে কথা বলেছিলেন, তো ওই লোকটা কি করলো, একে অন্যায় ভাবে হত্যা করে দিল। পৃথিবীতে এগুলো ঘটছে, আপনার চোখে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে মানুষ মানুষকে হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে, আর যারা হত্যা করবে তারা হবে জালেম। আজকে পৃথিবীতে অত্যাচার বিরাজমান রয়েছে, আজকে অত্যাচার পৃথিবীতে একেবারে ছড়িয়ে পড়েছে, যেখানে সেখানে অত্যাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা খবরদার অত্যাচারীগির করিও না, তোমরা অত্যাচার করিও না, কিয়ামতের মাঠে অত্যাচার হবে অন্ধকার, খবরদার তোমরা কৃপণতা করিও না, কৃপণতা তোমাদেরকে ধ্বংস করবে, এক সম্প্রদায়কে কৃপণতা ধ্বংস করবে। কৃপণতার মূল কথা হচ্ছে যে তোমরা অর্থ সম্পদগুলো দিনের পথে ব্যয় করবে, দিনের পথে তোমাদেরকে অর্থ সম্পদ ব্যয় করতে হবে, ব্যাংকে অ্যাকাউন্টে লেগেছেন 2,00,000 টাকা, মসজিদের এখনো বিল সহজ হয়নি, শুনে রাখেন যে লোকটি কৃপণতা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার অর্থ সম্পদ সংকুচিত হয়ে যাবে, যে কৃপণতা করবে সেই লোকটি এক পর্যায়ে সে হারাম উপার্জন করতে শুরু করবে। অতএব কৃপণতা নয়, মসজিদ হোক মাদ্রাসা হোক যে কোনো দিনের কাজ হোক, আপনাকে সঙ্গে সঙ্গে অর্থ সম্পদ ব্যয় করতে হবে। কেন ব্যয় করতে হবে? ব্যয় করার সঙ্গে সঙ্গে দেখবেন কোনো ভি দিক থেকে আল্লাহ আপনার বরকত দিয়ে দিয়েছে, মানে আল্লাহ আপনার কাছে চাই না, চাই কেন আপনাকে দিব বলে, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা, আল্লাহ আপনার কাছে কিছু চাইছে কিসের জন্য? আল্লাহ আপনাকে কিছু দিব বলে। অতএব কৃপণতা থেকে এবং অত্যাচারী থেকে আল্লাহ যেন আমাদেরকে সকলকে বিরত রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন।